যারা ফজর সালাত ফজর বলতে ফজরের নামাজ টোটালি পড়ে না যদি ইচ্ছা করে কেউ ফজর নামাজ মনে করেন ঘুমানোর সময় তার ইচ্ছা অ্যালার্ম দিয়ে দিল আটটার সময় উঠবে অফিসে যাবে বা কাজে যাবে কেউ যেন তাকে ডা না ডাকে অ্যালার্মও দিল না ডাকলেও সে নারাজ এমন ব্যক্তি নামাজ ছেড়েছে ইচ্ছা করে অনিচ্ছা করে সে কাফের সে কাফের একক নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে সে কাফের মান তার আকাশ আমি দেন কাফার অতএব এই লোকটাকে তোবা করতে হবে এবং তার এই নামাজ কাজা করার দরকার নেই যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে তার কোনো কাজা নেই বরং তাকে তোবা করতে হবে যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন না মাঝে মধ্যে ছুটে গেছে হয়তো অলসতা করে জোহরের সময় পড়ে নিয়েছে বা ঘুম থেকে উঠে পড়েছে সেটা আলাদা কথা বাকি ইচ্ছা করেই নামাজ পড়ে না এটা বিরাট বড় জঘন্য পাপ এটা কোনো মুসলমানের দ্বারা হতেই পারে না কোনো মুসলিম ইচ্ছা করে সময়ের মধ্যে নামাজ পড়েন না বা পড়তে চান না বা সেই সুযোগ গ্রহণ করেন না নিঃসন্দেহে এটা কুপুরি বড় কুপুরি পাপ কোনো সন্দেহ নেই বাই না না وبينهما الصلاه فمن تركها فقد كفر মুসলিম আর কাফের মধ্যে যে অঙ্গিকারের মধ্যে পার্থক্য আছে সেটি নামাজ যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বাইন আব্দুল কুফরি অব শিরকে তারকুস সালাহ আল্লাহ নবী সালাম বলেন একজন কাফের এবং একজন মুশরিক বা কুফরি এবং শিরিক এবং ইমানের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা এজন্য এটা একটা জঘন্য পাপ আজকাল যেটা দেখা যায় মুসলিম দেখে ইসলাম জানবো না একজন ইসলাম গ্রহণ করেছে ফজর নামাজ পড়ে না কেন পর না মুসলিম কে হাদা বাবা মুসলিম মামা মুসলিম বা এবার মুসলিম সমাজে শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ এর কথা হলো যে মুসলিম সমাজে কেউ অনিচ্ছা করে নামাজ ত্যাগ করে কথাটা অসম্ভব কথা যেখানে আজান হচ্ছে পাঁচ ওক্তায় লোকজন মসজিদে যাচ্ছে আসছে বলা হচ্ছে সাল্লো সাল্লি হ্যাঁ হায় আলা সাল্লাহ সাল এরপরে নামাজ পড়ে না অনিচ্ছাকৃত এটা হতেই পারে না বাকি হয়তো কোনো গ্রামগঞ্জে থাকে যেখানে কোনো আজান কারা আজান হয় না কোনো হয়তো মরুভূমিতে আছে বা এমন এক দেশে ইসলাম যেখানে কেউ নামাজ পড়ে না সেখানে হতে পারে মানে ঘুমিয়েছিল ছিল। আমি এর আগে আপনাদের বলেছি সকালে নাস্তা করেন না জুমার দিন ঠিক না ছুটির দিন ঘুমিয়ে থাকেন অলসতা ওকে জোহরের জুমার নামাজের পরে খান না খেয়ে থাকেন হয়তো যারা জুমার নামাজ পড়ে না তারা হয়তো ঘুমিয়ে কাটালো আসরের পরে ঘুম ভাঙে না ভাঙে না এরপরে পেট ভরে খান না কিছু লোক আছে পশুর মতো খাই নাম أعوذ بالله من نعم الله الجبار قبس من نور المختار وبعزم كالنهر الجاري نسلك درب العلم ونعمل